ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি মিষ্টি রে তোমাদের সামনে। তবে আজকে আমি একটা নিউ ব্লগ লিখেছি, সেটা হচ্ছে মানে কি বলতো, আমি বলছি যেটা আমার মনটা যে খুব খারাপ আছে, খুব খারাপ, কারণ মানে এক কথায় বলতে গেলে খুব ইমোশন আছি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না বলার যে কী বলবো, সব মনের কথাটা সব কারোর কাছে শেয়ার করা যায় না, তাই না? তো তো সবার কাছে সবসময় শেয়ার করা যায় না। তো যাই হোক, আমার মনে অনেক কষ্ট আছে, তারপরে ছিল আগার গোড়াই আছে, আবার মাঝে মাঝে কষ্টটা যেন বেশি চাগান দেয়, তো তখন খুব খারাপ লাগে। তাই মনে মনে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার কষ্টটা, একটু বেশি না। সেটা হচ্ছে কী বলতো, সেটা হচ্ছে আমার জীবনে না, মানে কী বলতো, মানে আমার জীবনে যেন মনে হয় আমার সঙ্গ দেওয়া, মানে মনে হয় না কে সত্যি কথা, আমার সঙ্গ দেওয়ার, আমার পাশে থাকার, আমাকে বোঝার এইরকম কিন্তু আমি কোনো দিন কাউকে কখনো পাইনি। হ্যাঁ, এই কথা বলতে গেলে বলো তোমার হাজবেন্ড, তাই বলবো তো, সেটাই হচ্ছে কথা। হাজবেন্ড তো মেন না, সে হচ্ছে কোনো এরকম ছিল না যে আমার সঙ্গ দেবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে, এরকম সে কোনো দিনই ছিল, আজও নেই। আর আজ যতটুকু করে তার মধ্যে বেশিটাই আছে ওর, কী বলবো, এক কথায় মানে বেশিটাই আছে ওর বদমাইশি, আর খুব কমটা নিজের স্বার্থে আমাকে ব্যবহার। এছাড়া আমার ভালোবাসা বলতে আমার জীবনে এটা হয়তো আমার ইউটিউব চ্যানেল ভিডিওটা আমার হাজব্যান্ড দেখবে, ও দেখে আমার সব ভিডিও, তো দেখলে দেখবে, ওতে আমার কোনো ব্যাপার নেই বা যা আসে না, কারণ ও আমার সব ভিডিওই দেখে, এটাও দেখতে পাবে যে আমি এগুলো বলছি সরাসরি, আর সত্যি তো বলছি। আর আমার জীবনের কষ্ট দুঃখ সেটা শুধু আমি জানি, আর সেটা আমার তো কাউকে বলে কী করবো বলো, কাউকে বলে কিছু করা যায় না, জানি কেউ কারোর জন্য কিছু করতে পারে না, সবাই দুঃখের জীবিত, কম বেশি সবারই মধ্যেই মানে একটা কষ্ট আছে। তো আমার কী বলতো, আমার যতদিন ধরে বিয়ে হয়েছে আমি সারা জীবনই কষ্ট দিয়েছি, তাই জন্য আমি মাঝে মাঝে মনে করি কি সবই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি কথাগুলো বলি। তো চলো, আমার যেন তো এত কষ্টের মধ্যে মনে হচ্ছে আজকে আমি তোমাদের একটা গান শুনব, কিন্তু জানি না ভালো হবে কি না আর তোমাদের ভালো লাগবে কি না, আমি একটুখানি জাস্ট শোনাবো, যদি ভালো লাগে তো লাইক দিও, খারাপ কমেন্ট যদি মনে হয় খারাপ লাগছে তাহলে কমেন্ট করে জানি, আর ভালো লাগলে কমেন্ট করতে হবে না, আমাকে ভালো কমেন্ট আমি করতে বলছি, লাইক দিই এতেই আমি হ্যাপি, আর খারাপ হলে সেটা আমাকে কমেন্টে জানিয়ে যারা যা মনে হবে তোমাদের যা ইচ্ছা, রাগ হলে রাগ আর খারাপ মনে হলে খারাপ, যা মনে হবে। তো আমি একটা গান আমি করবো আজকে, আমার মানে কী বলতো, আমার একটু পছন্দের গান, যদি আমি গান করতে জানি না, কোনো দিন শিখিনি, যেহেতু শেখার আমি কোনো চান্স পাইনি, কারণ আমার বিয়েটা অনেক ছোটোতে হয়েছিল, অনেক ছোট, যখন আমি 12 বছর বয়স ঠিক সেই সময়টা, 12 থেকে 13 মধ্যে আমার বিয়ে হয়েছে, তো সেই সময়টাই আমার জীবন থেকে আমি আমার লাইফ মানে আমার রিয়েল লাইফ থেকে এমন একটা রিয়েলিটিতে পৌঁছেছি যে যেখানে আমার সারা জীবন আমাকে আমার বাস্তবতা আমাকে কাঁদিয়ে দিয়েছে। তো সে যাই হোক, তো সেখান থেকে বলছি আমি গান কখনো শিখিনি, তবে আমার ইচ্ছা আমি তোমাদেরকে এই গানটা একটু শোনাবো, জাস্ট একটু যতটা পারি, ওকে? তো চলো আমি গানটা করছি। Thank you.
গানটা আমি একজন বিশ নিয়েছিলাম আমি ফির এক গানটা করতে করতে আবার তার মধ্যেটা মনে পড়ে গেল। চলো নেক্সট আরে কেসে কহ বিনা তেরে জিন্দেগি মে ক্যা হোগি কেসে কহ বিনা তেরে জিন্দেগি মে ক্যা হোগি জৈসে কোই সজা কোই বাতুয়া হোগি জৈসে কোই সজা কোই বাতুয়া হোগি हर दर्द सह लूंगी हर हार में जी लूंगी हर दर्द सह लूंगी मैं हार में जी लूंगी मैंने किया है ये फैसला जीना नहीं है तेरे बिना পারি না সত্যি খুব বলো তো সত্যি আমি গান করতে পারি না জাস্ট ইচ্ছা হলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই জন্য আমি একটু করলাম করতে গিয়ে অলরেডি কেঁদেই ফেলেছি মানে মনে আবার অনেক কষ্ট ছিল বেরিয়ে আসে সরি খাওয়া করবে কিছু মনে করবে না যাই হোক ভালো লাগলে লাইক দিও ভালো না লাগলে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি প্লিজ দেখো তোমরা চলো আমি তো তোমাদেরকে গুড নাইট বলেই ফেলেছি তো শোনো আমার একটা কথা জানানো হয়নি অভ্রর অ্যাকোরিয়াম মানে আমার ছেলের অ্যাকোরিয়াম ও একটা অ্যাকোরিয়াম কিনেছে গোল আর কি অ্যাকোরিয়ামটা দেখো ও কিছু মাছ ছেড়েছে অ্যাকোরিয়ামে তো ওর ভালো লেগেছে তাই ও আমাকে বারবার বলছিল মা তুমি অ্যাকোরিয়ামটা একবার তোমার ভিডিওতে দেবা ইয়ে একবার দেখাবে তুমি তোমার ফ্রেন্ডদেরকে আমার অ্যাকোরিয়ামটা কেমন হয়েছে তো অ্যাকোরিয়ামটা দেখো কেমন হয়েছে ও আর ওর দাদা মিলে মাছ ছেড়েছে আর হচ্ছে পরিষ্কার করেছে অ্যাকোরিয়ামটাকে সাজিয়েছে তো চলো তোমাদের যদি অ্যাকোরিয়ামটা ভালো লাগে অবশ্যই জাস্ট একটা আমার ছেলের জন্য কমেন্ট করে জানিও ওকে আর একটা কথা অ্যাকোরিয়ামের মধ্যে তো বিশেষ কিছু নেই তো যতটুকু আছে ওদের ইচ্ছা হয়েছিলো যে একটুখানি মানে ভিডিওতে দেখানো শেয়ার করতে বলছিল তার জন্য করছিলাম তো আমার হচ্ছে বলা হলো যে তোমরা এগুলো দেখো প্লিজ অ্যাকোরিয়ামটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক দিও
আর অভ্রকে একবার অভ্রর নামটা জানিয়ে অভ্রর নামটা বলো যে অভ্র অ্যাকোরিয়ামটা তোমার ভালো হয়েছে, এই কথাটা প্লিজ একবার তোমরা জানিয়ে দিও, ওকে? তাহলে অভ্র খুব খুশি হবে। তো অভ্রর পছন্দের অ্যাকোরিয়াম তো দেখো, চলো ভালো থেকো, বাই।